হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। গতকাল একটি ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে আমার কবুতরের খামারের কাছে আশেপাশ থেকে অনেক কবুতর আসে। সেই কবুতরগুলো এখন আসছে, এখন দুপুর টাইম, তারা এখন আসছে। আমি তাদের কিছু ফিডিং করাবো, কিছু খাবার দিব, তারপরে তারা খাবে, খায়া অনেক সময় চলে যাবে, আবার অনেক সময় থাকে সারাদিনে। তারা একবার এসে আমার সাথে দেখা করে, এটা আশেপাশের অন্যান্য মানুষজনের কবুতর, তবে আমার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। এখন দেখাচ্ছি আপনাদেরকে কবুতর, এই দেখেন বিভিন্ন জাতের কবুতর, পাঙ্খি, দেশি, গিরিবাজ এখানেও আছে। ওকে ফ্রেন্ডস, ওয়েট করেন, আমি এখন দেখাচ্ছি ওরা কীভাবে খাবার খায়। এখন তাদেরকে খাবার দিছি, খাবার দেওয়ার পরে তারা এখন ফিডিং করতেছে, খাবার খাচ্ছে। এই হচ্ছে এদের খাবার খাওয়ার দৃশ্য। আমি ওদেরকে টিনের চালে উপরে দিই, নিচে দিলে ওরা অনেক নোংরা করে ফেলায়, প্রতিদিন পরিষ্কার করতে হয়। সো প্রায় 50টা কবুতর। আমার কাছে অনেক সময় মনে হয় যে আশেপাশে উপজেলা আছে ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা, তারপর হচ্ছে আপনার ত্রিশাল, ভালুকা, এরকম জায়গা থেকে আমার কাছে কবুতর আসে, এরকম আমার কাছে ফিল হয় অনেক সময়। বাট আমি ঠিক জানি না কি যে ওগুলো কি সত্যি আসে কি না। তবে এই কবুতরগুলো অনেক সময় আবার আশেপাশ থেকেও আসে। আর এরা এদের মধ্যে সবচেয়ে মজার সিন হচ্ছে আপনার মাঝে মাঝে ইগল আসে এখানে। ইগল আসার পরে এরা সব একসাথে হয়ে যায়, যে ইগল যদি যেন এদেরকে আক্রমণ না করতে পারে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে এদের দেখতে, যে এরা একসময় একসাথে থাকে। আর এদের কাছ থেকে আমি যে ভালোবাসাটুকু পাই, মাঝে মাঝে এরা আমার ছাদের আশেপাশে রাউন্ড দেয়, দুইবার তিনবার চক্কর দেয়, চক্কর দিয়ে পরে ল্যান্ড করে, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আরেকদিন চান্স পেলে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব যে ওরা কীভাবে রাউন্ড দেয় বা ও কীভাবে রাউন্ড করে। তো এই যে এই পিজিয়নটা দেখি, এইটা সাধারণ একটা পিজিয়ন। এখানে সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে এদের মধ্যে যে পিজিয়নটা আছে, পার্শ্ববর্তী এক বিল্ডিংয়ে এক বাসায় আমি এক ভাইকে দিয়েছিলাম, গিফট করছিলাম দুইটা। তার এখানে দুইটা কবুতর হয়েছে, আরও দুইটা কবুতর হয়েছে, চারটা ছয়টা মতো কবুতর হয়েছে। সেই দুইটা কবুতর আমার এখানে আসে, তাদের বাচ্চাগুলো আমার এখানে আসে, এসে আমার সাথে আমার এখানে কিছু খাবার দাবার খায়, তারপর আবার চলে যায়। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। ওই দুইটা পিজিয়ন আমাকে চিনে না, যে দুইটা আমি গিফট করছিলাম সে দুইটা আমাকে চিনে। ওই দুইটা সবসময় ডিম বাচ্চা করে, যার ফলে ওটা ব্রিডিং করে অলওয়েজ, ওটা ওখানেই থাকে। কিন্তু তার বাচ্চারা এখানে আসে এবং আমার কবুতরের কাছাকাছি থাকে, এবং আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। ওই কাগজি কবুতর, যেটা আমি সবচেয়ে পছন্দ করি, ইন্ডিয়ান কাগজি অথবা বাস্কেট পিজিয়ন যেটাকে বলা হয়। তো ফ্রেন্ডস, কালকে ভিডিওতে বলছিলাম যে আজকে আমার এখানে বাইরে থেকে কবুতর আসে, তো এখানেই তাকে দেখালাম আপনাকে। আরেকদিন এদের উড়ার দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, আশা দেখা হবে সামনের কোনো ভিডিওতে, নতুন করে কোনো কথা, নতুন করে কথা হবে আবার। টিল দেন ভালো থাকবেন, টেক কেয়ার।